ফের বাম সমর্থকদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুর্গাপুরে জনসভা করেন শুভেন্দু। এই জনসভায় তিনি দাবি করেন রাজ্যের একমাত্র বিরোধী শক্তি হলো বিজেপি। রাজ্য থেকে তৃণমূলকে সরাতে হলে বিজেপিকেই সমর্থন করতে হবে। নিচের তলার কংগ্রেসদের বলবো, যদি চোর পিসি ভাইপোকে তাড়াতে হয় আসল বিজেপির সঙ্গে, এর কোন বিকল্প নেই। বিজেপি ছাড়া কেউ পারবে না এই মমতা ব্যানার্জির হাত থেকে বাংলাকে বাঁচিয়ে পরিত্রাণ করতে। এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ইভিএম মেশিনে কারচুপি করতে পারে মমতার এই দাবিকে উড়িয়ে দিয়ে শুভেন্দু বলেন, হেরে যাওয়ার আশঙ্কা থেকে এই কথা বলছেন তিনি। উনি নিজে ভোট চোর, পঞ্চায়েতে ডাকাতি করেছে, তো ডাকাতের সাথে হারবে জানে আগে থেকে এসব বলে। এছাড়াও তিনি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শিল্প আনতে চান না, বেকারদের চাকরি দেওয়ারও তার কোনো ইচ্ছা নেই, ভাতা দিয়েই বাংলার মানুষকে খুশি রাখতে চান তিনি। দুর্গাপুর থেকে অনুশোয়া সিনহা, রিপোর্ট, ওঙ্কার বাংলা।